বাংলাদেশে আলোচিত প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা আবারও এক মন্তব্য করেছে, বাংলাদেশের কাছ থেকে নাকি আমেরিকার শিখতে হবে যে কীভাবে নির্বাচনের ফলাফল তাড়াতাড়ি দেওয়া যায়। তিনি বলেছেন যে আমেরিকা যেখানে 3-4 দিনেও নির্বাচনের ফলাফল ঘোষণা করতে পারে না, সেখানে আমরা 4-5 মিনিটের মধ্যেই নির্বাচনের ফলাফল ঘোষণা করতে পারে করি। বুঝেন পরিস্থিতি তাহলে, মানে আমরা আমেরিকা থেকে উন্নত হয়ে গেছি। যাই হোক, চলুন আমরা ডিসক্রিপশনে জেনে আসি আসলে উনি কী বলেছেন, বিস্তারিত সেখানে লেখা আছে।